হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কয়েকটা ট্রেলার নিয়ে কথা বলবো, কয়েকটা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে। তো প্রথম হচ্ছে ধারাবি ব্যাংক বলে একটা এমএক্স প্লেয়ারের সিরিজ আসছে, যেটা টিজার চলে এসছে। এটাতে বিবেক ওবেরয় রয়েছে এবং সুনীল শেট্টি রয়েছে। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবিতে যে আন্ডারওয়ার্ল্ড চলে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, সেটা চালাচ্ছে হচ্ছে সুনীল শেট্টি, সেখানকার ডন, এবং সে একজন সাউথ ইন্ডিয়ান লোক। তাকে থালাইভান নাম দিয়েছে ক্যারেক্টারটা, এবং আমরা বুঝতে পারছি বর্দার রাজানের থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড হবে ক্যারেক্টারটা মোস্টলি। দেখা যাকে, বাস বাকি ট্রেলার ফেলে নিলে বেটার বোঝা যাবে। এবং যে পুলিশ অফিসারটা তার পিছনে পড়েছে, সে একজন মারাঠি পুলিশ অফিসার, যেটা বিবেক ওবেরয় প্লে করছে। তো বিবেক ওবেরয় এই 1:1 টাসেলের ছবি কিন্তু অনেকগুলো করছে, কাডুয়া করলো কদিন আগে, তো সেটা একটা 1:1 টাসেলেরই সিনেমা ছিল। তো দেখা যাক এবার এই সিরিজটা কেমন হয়, কেমনভাবে ফ্লেশ আউট করে। খুব স্টাইলাইজড লাগছে, যতটুকু ভিজুয়ালস দেখেছি ভালো লাগছে, ভালো প্রোডাকশন ভ্যালু রয়েছে। এবার দেখা যাক, এমএক্স প্লেয়ারের কিছু কাজ খুবই বাজে হয়, মানে উপর উপর দেখে ভালো লাগে, বাট যখন সিরিজটা দেখতে পারি তখন দেখি খুবই বাজে আর কি কাজ হচ্ছে। দেখা যাক এটা কীরকম হয়। ভালো অ্যাক্টার্সরা রয়েছে, যদি ভালো করে ইউটিলাইজ করে, ভালো করে ডিরেক্ট করে, তাহলে ভালো লাগবে। আর অ্যাটলিস্ট যদি মাসি লেভেলেও করে, যেমন ভকাল ওটা অনেকটা মাসি ছিল, তো অনেকটা ওয়ার্ক করেছিল ওটা। দেখা যাক এটা কীরকম হয়। দ্বিতীয় যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য বেঙ্গল স্ক্যাম। এটা হচ্ছে অভিরূপ ঘোষের আপকামিং সিরিজ। তো অভিরূপ ঘোষ আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর। ব্যাদ আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, খুবই ভালো। তার আগে রহস্য রোমাঞ্চ সিরিজ আগেন খুবই পছন্দের আমার, আর ব্রহ্মদৈত্য, এই কাজগুলো তার খুবই ভালো এবং খুব ভালো ইয়ে হয়েছে। এছাড়া সে জম্বি সিনেমাও করেছে, বাংলার প্রথম জম্বি ফিল্ম, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এবার অভিরূপ ঘোষ মানেই হচ্ছে আনইউজুয়াল কিছু একটা থাকবে তার সিনেমার মধ্যে, আনইউজুয়াল কিছু কনসেপ্ট ইত্যাদি আমরা দেখতে পাই, মানে সিরিজের মধ্যে, সিনেমার মধ্যে। বাট বেঙ্গল স্ক্যামের ট্রেলারটা দেখে যেটা আমার মনে হলো যে এখানে কিন্তু আনইউজুয়াল জিনিসপত্র নেই। এবং এই ডিরেক্টর, আমি ইন্টারভিউ করেছি যেহেতু মাল্টিপল টাইম, সে বলেছে যে আমি মেন স্ট্রিম ছবি দেখতে পছন্দ করি এবং আমি এই ধরনের ছবি বানাতেও চাই। তো আমার মনে হলো এই সিরিজের ট্রেলারটা দেখে যে এটা হচ্ছে তার প্রথম মানে অ্যাপ্রোচ টু আ ভেরি ভেরি মেন স্ট্রিম বা কমার্শিয়াল ওয়ার্ক, যেটাকে আমরা কমার্শিয়াল সো কল্ড সিনেমা বলি। তো এখানে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি কিঞ্জল নন্দর, সে মানে যেরকম টিপিক্যাল কমার্শিয়াল হিরো হয়ে থাকে, যে বারবার চাকরি চেঞ্জ করে, লাইফে কোনো গোল নেই, খুব রিলাকটেন্ট একটা হিরো, এবং সেখান থেকে সে একটা উদ্দেশ্য পায় লাইফে। তারপরে তো সেই যে গ্রাফটা, যেটা আমরা কমার্শিয়াল ফিল্মে হিরো দেখে থাকি, সেটাই আর কি এখানে রয়েছে। এবং তার লাইফে ক্যাটালিস্ট হিসেবে সোনামণি সাহা আসছে। এবার এরা দুজন একজনকে হ্যান্ড ডাউন করছে, যেটা প্লে করেছে হচ্ছে আমাদের রজতভ দত্ত, হু ইজ আগেন অ্যাক্টিং লেজেন্ড। সোনাদার ক্ষেত্রে আমি বলছিলাম আপনাদেরকে, রিভিউটা আপনারা চেক আউট করে দেখতে পারেন ফিল্ম কোম্পানির লোকালে, হি ওয়াজ আ টেরিফিক পারফর্মার। যখন থেকে উনি স্ক্রিনে আসেন তখন অন্য কিছু আর দেখতে ইচ্ছে করে না। সিমিলারলি এই ট্রেলারের মধ্যে যেখান থেকে উনি আসেন এবং ডায়লগগুলো থ্রো করেন একের পর এক, দুর্দান্ত। এখানে মানে পাঁজি নিয়ে আর কি কিছু ডায়লগস রয়েছে, সেগুলো জাস্ট হিলেরিয়াস। আপনাকে একটা ছোটো স্টোন দিয়ে দেবো, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে যখন বলছে, তখন একটা বড় পাথর নিয়ে এসে মাথার ওপর ফেলা হচ্ছে। তো সেই সিনগুলো খুব দেখতে এক্সাইটিং লাগছে। তারপরে মাকে শুয়ে রেখেছে তার নিচে, টাকার মানে বিছানার নিচে টাকা ঢুকিয়ে দিচ্ছে, ওই সিনগুলো। তো কিছু কিছু জায়গায় আর অভিরূপ ঘোষের না মানে যে সিরিজ সিনেমার মধ্যে কমেডি প্রচুর পরিমাণে থাকে, মানে সেটা ওরকম নয় যে স্ল্যাপস্টিক বা ওভার দ্য টপ কমেডি, মানে ব্লেন্ডেড থাকে সিনের সাথে সাথে। তো সেইগুলোও ট্রেলারের মধ্যে ভিজিবল। বা ট্রেলারটার একটা নেগেটিভ সাইড হচ্ছে, ট্রেলারটা বড় বড় করা হয়েছে, গল্পটা অনেকটা বেশি গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় যে উচিত হয়নি। রাদার একটু লুকিয়ে রাখতে পারতো। এর আগে রহস্য রোমাঞ্চ টু এর আমার মনে হচ্ছে 1 মিনিটে সামথিংয়ের ট্রেলার এসেছিল, এটা যেন বড্ড বেশি বড় করে দিয়েছে, পুরো গল্পটা গিভ অ্যাওয়ে করে দিয়েছে। সেটা একটা ট্রেলারের কাজ নয়, ট্রেলারের জাস্ট কাজ হচ্ছে যে ওয়ার্ল্ডটার ব্যাপারে একটু ওভারভিউ দেওয়া। আর তৃতীয় যে ট্রেলারটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে নীরজ পাণ্ডের যে সিরিজটা আসছে নেটফ্লিক্সে, খাঁকি দ্য বিহার চ্যাপ্টার। তো সেটা ট্রেলার আজকে ফাইনালি চলে এসেছে। এর প্রথমে একটা মেকিং ভিডিও, মেকিং গ্লিমস এসেছিল, সেটা আমি সেটা নিয়ে কথা বলেছিলাম, আর টিজারটা নিয়ে আর কথা বলা হয়নি। তো দেখুন এই ট্রেলারটাকে না কাটা ভালো করে হয়নি, মানে এডিটিংটা কেমন একটা যেন, খালি অ্যাকশন সিন 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 দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে, গল্পটার ব্যাপারে বা ক্যারেক্টারগুলোর ব্যাপারে না খুব একটা বেশি আইডিয়া ট্রেলারটা দিচ্ছে না। মানে জাস্ট আমি বলছি না যে প্রচুর দেখাতে হবে, জাস্ট ওভারভিউগুলো ঠিকঠাক দিচ্ছে না, রাদার খালি অ্যাকশন 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 আর একটা করে ডায়লগে কাট করছে। তো আমার ট্রেলারের এডিটিংটা খুব একটা ভালো লাগেনি এই সিরিজটাকে, মানে এটা ট্রেলারটার ক্ষেত্রে। আর ডেফিনেটলি ভালো ভালো পারফর্মাররা রয়েছে, এবং বিহারের পলিটিক্সটাকে যেভাবে দেখাবে, ওখানকার ওখানে নাক্সাল প্রচুর ছিল সেই সময়, তো সেই জিনিসপত্রগুলো এখানে, একজন পুলিশ অফিসার রয়েছে এবং অবিনাশ এখানে এ হয়েছে আর কি, নাক্সাল লিডার হয়েছে, তো তাদের মধ্যে টাসেল এবং প্রত্যেকেরই ব্যাক স্টোরি রয়েছে, তাদের পার্সোনাল লাইফ রয়েছে, সেই জিনিসপত্রগুলো কীভাবে নীরজ পাণ্ডে ভালোভাবে এক্সপ্লোর করে দেখায় সেটাই দেখার মতো বিষয় হবে। নীরজ পাণ্ডে নিজে একজন বিহারি, বাট উনি কলকাতায় হাওড়ায় আর কি থেকেছেন, তারপরে বম্বে গেছেন। ওনার কাজ আমার খুবই পছন্দ, দেখা যাক এটাতে উনি কতটা ভালোভাবে এই গল্পটাকে এক্সিকিউট করেছেন। আপনাদের কেমন লেগেছে এই তিনটে ট্রেলার আর টিজার, প্রথমে যে ধারাবি ব্যাংক, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।